ইংরেজ তুমি ভারত ছাড়ো, মুখে এই স্লোগান, হাতে শাঁক আর অন্য হাতে তিরঙ্গা পতাকা নিয়ে ব্রিটিশ বিরোধী মিছিলে যিনি সবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি ভারত মায়ের বীর সন্তান শহীদ মাতঙ্গিনী হাজরা। 1932 সালে গান্ধীজির ডাকে সাড়া দিয়ে আইন অমান্য আন্দোলনে যোগদান করেন। 1942-এ 5000 জন মানুষকে সঙ্গে নিয়ে তমলুক থানা ও কোর্ট দখলের সময় নৃশংসভাবে পুলিশের গুলিতে শহীদ হন। তাঁর এই সংগ্রামের বীর কাহিনী স্বাধীনতার 75তম বছরেও আজও সবার স্মৃতিতে উজ্জ্বল। ১৮৭০ সালের 19শে অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার হোগলা গ্রামে মাতঙ্গিনী হাজরার জন্ম। তাঁর বাবার নাম ঠাকুরদাস মাইতি এবং মায়ের নাম ভগবতী দেবী। গরিব কৃষক পরিবারে জন্মের কারণে প্রথাগত শিক্ষা থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন। তাঁর মাত্র 12 বছর বয়সেই বিয়ে হয়ে যায় 60 বছর বয়সী ত্রিলোচন হাজরার সঙ্গে। মাতঙ্গিনী হাজরার জন্মভূমি হোগলা গ্রাম, আর হোগলা গ্রামের পাশেই আছে আলিনান গ্রাম। এই আলিনান গ্রামে মাত্র 12 বছর বয়সে মাতঙ্গিনী হাজরার বিয়ে হয়ে যায় একজন 60 বছর বয়সী বৃদ্ধর সাথে। কিন্তু মাতঙ্গিনী হাজরা সারা জীবন ওই বৃদ্ধের কাছ থেকে শুধু তার পদবী ছাড়া আর কিছুই পাননি, কারণ বিয়ের 6 বছরের মধ্যেই তার স্বামী মারা যায় এবং মাতঙ্গিনী হাজরা 18 বছর বয়সে তিনি বিধবা হয়ে যান। স্বামীর মৃত্যুর পর শ্বশুর বাড়ি থেকে একরকম পরিত্যাজ্য হয়েই মাঠের ধারে একটি কুঁড়ে ঘরে আশ্রয় নেন মাতঙ্গিনী। এই সময় থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেন। গান্ধীজির দেশপ্রেম তাঁকে ভীষণভাবে আকর্ষণ করেছিল। মহাত্মা গান্ধীকে জীবনের পথপ্রদর্শক হিসেবে বেছে নিয়ে চরকায় সুতো কাটা এবং খদ্দরের কাপড় তৈরিতে তিনি নিজের ধ্যান ও জ্ঞানকে অর্পণ করেন। গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত ছিল বলেই গান্ধীবুড়ি নামে অনেকে ডাকত। এরপর 1905 সালে মাতঙ্গিনী সক্রিয়ভাবে স্বদেশী আন্দোলনে যুক্ত হন। 1932 সালে লবণ আইন অমান্য করার জন্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। চৌকিদারি কর বন্ধের আন্দোলনের জন্য ইংরেজ সরকার 6 মাস বহরমপুর জেলে তাঁকে বন্দি রাখেন। 1933 সালে শ্রীরামপুরে কংগ্রেসের সম্মেলনে যোগদান করার সময় ব্রিটিশ পুলিশের ব্যাপক লাঠিচার্জে মাতঙ্গিনী গুরুতর আহত হন। ১৯৪২-এর 29শে সেপ্টেম্বর গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনে তমলুক থানা ও কোর্ট দখলের উদ্দেশ্যে দুপুরবেলা আশেপাশের গ্রামগুলি থেকে হাজার হাজার মানুষ বন্দে মাতরম ও ইংরেজ তুমি ভারত ছাড়ো স্লোগান দিতে দিতে শহরের উত্তরে কোর্টের দিকে এগোতে থাকে। তমলুক কোর্টের কাছে বানপুকুরের কাছাকাছি মিছিল আসতেই পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করে। এমন সময় 13 বছর বয়সী লক্ষ্মীনারায়ণ দাস পুলিশের হুমকিকে অগ্রাহ্য করে এক ব্রিটিশ সৈনিকের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করলে সৈন্যরা তাকে বন্দুকের কুঁদোর ঘায়ে নির্মমভাবে হত্যা করে। লক্ষ্মীনারায়ণকে মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে দেখেই মহিলাদের দল থেকে একটি বিশাল জাতীয় পতাকা হাতে নিয়ে মাতঙ্গিনী হাজরা বেরিয়ে আসেন। পুলিশের গুলিকে তোয়াক্কা না করে বন্দে মাতরম ধ্বনির সাথে এগোতে থাকলে গর্জে ওঠে পুলিশের বন্দুক। জাতীয় পতাকাকে বুকে জড়িয়ে লুটিয়ে পড়েন মাতঙ্গিনী। 3-3টে বন্দুকের গুলি প্রবেশ করা সত্ত্বেও মৃত্যুর আগে পর্যন্ত পতাকাটি ছাড়েননি। এমনই ছিল দেশ মাতৃকার প্রতি তাঁর ভালোবাসা। ঠিক এমনভাবেই আরও 20 জন বিপ্লবী সেদিন শহীদ হলেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শহীদ মাতঙ্গিনী ভবন বালিকা বিদ্যালয়, আর এই বিদ্যালয়ের ঠিক সামনেই রয়েছে এই স্মৃতিসৌধটি। এই স্মৃতিসৌধটির ওপরে রয়েছে অশোক স্তম্ভ, আর এই ফলকে লেখা আছে, এই যে স্মৃতিসৌধ তার নিচের ফলকে লেখা আছে, 1973 সালে 23শে জানুয়ারি তখনকার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী মাতঙ্গিনী হাজরার স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি নির্মাণ করেছিলেন।
এছাড়াও কলকাতায় প্রথম কোনো মহিলা হিসেবে 1977 সালে মাতঙ্গিনীর মূর্তি বসে, যেখানে তিনি শহীদ হন। তমলুকের বানপুকুরের পাড়ে মাতঙ্গিনীর মূর্তি বসানো হয়েছে। পূর্ব মেদিনীপুরে তাঁর নামে তৈরি হয় শহীদ মাতঙ্গিনী ব্লক। দক্ষিণ কলকাতার হাজরা রোডের নাম এই মহান বিপ্লবীর নাম অনুসরণে হয়েছে। Thank you.